আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সমস্যা নিয়ে ভিডিও করছি। বিপুল যারা ব্যবহার করছেন তারা অনেকেই একটা প্রবলেম ফেস করছেন। প্রবলেমটা হলো কন্টেন্ট লকার আগের মতো ব্যবহার করতে পারছেন না। সিপিপিল তাদের মেসেজ দিয়ে তারা জানাইছে, এরকম একটা মেসেজ দিছে, দ্য আইফ্রেম লকার হ্যাভ হার্ড টু রিমুভ বিকজ পিপল আর অ্যাবাসিং থেম ইউজিং থেম মিরর লক। যাই হোক, এই একটা প্রবলেম দেখাইছে এবং যার কারণে আপনারা হচ্ছে যে আর কন্টেন্ট লক আগের মতো আর ইউজ হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে ওরা নতুন একটা সিস্টেম নিয়ে আসছে, ওই সিস্টেমে আমাদেরকে এখন কাজ করতে হবে। তো সিস্টেমটা কি এবং কিভাবে কাজ করে আপনি আগের মতো আবার কন্টেন্ট লকারটা ব্যবহার করবেন, সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। ওকে, তো প্রথমে আমরা সিপিএ বিল বা অ্যাড ব্লু মিডিয়া যেটাই বলি, এটা আমরা প্রথমে আগে লগ ইন করে নিব। এখান থেকে আমরা চলে যাবো প্রথমে টেমপ্লেটে। তো টেমপ্লেটে যাওয়ার পর এখানে আছে ডিপ্লয় অন ওয়েবসাইট, ডিপ্লয় অন ওয়েবসাইট, এখানে যাবো। এখানে যাওয়ার পর ডিপ্লয় অন ওয়েবসাইট ক্লিক করবে, ডাউনলোড বাটনে ক্লিক করবো। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এই যে ডাউনলোডটা হয়ে যাবে, অর্থাৎ ডিপ্লয় ফাইলটা ডাউনলোড করে নিব। ওকে, এবং এটা দেখেন আমি অ্যাড ব্লু মিডিয়া থেকে। তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে আমি কন্টেন্ট লকার ব্যবহার করতে চাচ্ছি, ওই ওয়েবসাইটের সি প্যানেল, ওই ওয়েবসাইটের সি প্যানেল লগ ইন করবো আমরা। সি প্যানেল লগ ইন করার পরে সি প্যানেল থেকে চলে যাবো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখানে পাবলিক এইচটিএমএল, পাবলিক এইচটিএমএল এর মধ্যে আমরা একটা নতুন ফোল্ডার বানাবো। তো সেক্ষেত্রে যেখানে আছে প্লাস প্লাস ফোল্ডার, এখানে ফোল্ডারে ক্লিক করব, যে কোনো নামে একটা ফোল্ডার দিলাম, ধরেন আমি এখানে দিলাম যে নিউ। আচ্ছা, নিউ নামে ক্রিয়েট নিউ ফোল্ডার, এখানে ক্লিক করলাম, আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল নিউ নামে। ওকে, এখন এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে ভিজিট করব, ডাবল ক্লিক করে এখানে আসলাম ফোল্ডারের মধ্যে। এখানে আসার পর এখান থেকে আপলোড বাটনে ক্লিক করব। তো আপলোড বাটনে ক্লিক করে সিলেক্ট ফাইল, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হেয়ার টু স্টার আপলোডিং, অর্থাৎ যেই ফাইলটা আমরা এই যে এখান থেকে আপলোড করলাম, ডাউনলোড করলাম, এই ফাইলটা এখন এখানে আমরা আপলোড করে দিব। সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, ফাইলটা সিলেক্ট করে আমি জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফাইলটা আপলোড হয়ে গেছে, ফাইল খুব বেশি সময় লাগে নাই, আপলোড হয়ে গেল। দেন গো ব্যাক, তো গো ব্যাক ক্লিক করলে আমরা আবার আগের ফোল্ডারের মধ্যে চলে আসলাম। এখন এই যে ফাইল, এটা একটা জিপ ফোল্ডার আছে, এটাকে আমরা এখন আনজিপ করবো। তো মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট এবং পাবলিক এইচটিএমএল স্ল্যাশ নিউ, এটার মধ্যে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করবো। এক্সট্র্যাক্ট ফাইল, এই যে আমাদের ফাইলগুলো এক্সট্র্যাক্ট হয়ে গেছে আর কি, এখান থেকে আমরা ক্লোজ দিয়ে দিব। তো ক্লোজ দিলে দেখেন এখন ফাইলগুলো দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এখানে রিলোড বাটনে ক্লিক করবো। তো এই যে আমার ফাইলগুলো চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমার যে ফাইল এখানে আমরা আপলোড করেছিলাম এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, এটার দরকার নেই এখানে। এই যে এখন আর দরকার, দেখেন এই যে আমরা ফাইলগুলো পেয়ে গেলাম। এখন এই যে আমি ফাইলটা আপলোড করলাম, আমার ফাইলটা কত আপলোড হইলো কিনা এইটা বোঝার জন্য চলে যাব কোথায়, আমার আমি একটু টেস্ট করে দেখবো যে আমার ঠিকঠাক মতো আমি আপলোডটা করতে পারছি কিনা। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের নামটা দিব, এরপরে আমরা যে ফোল্ডারের নামটা দিব সেই ফোল্ডারের নামটা লিখবো, যে ওয়েবসাইটের নাম স্ল্যাশ যে ফোল্ডারের নাম দিলাম, অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে এগুলো আপলোড করলাম, অর্থাৎ নিউ ফোল্ডার। হ্যাঁ, দেন আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এই ওয়েবসাইটের নাম স্ল্যাশ ওই ফোল্ডারের নাম যেটা আমরা বানিয়েছি একটু আগে, নিউ ফোল্ডার নামে, এই যে নিউ, ওই নামটা এখানে দিয়েছি। যদি আপনি দেখেন যে ইনস্টলিং ডিপ্লয়িং প্যাকেজ এবং এখানে যদি এরকম ভাবে দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে যে এটা ঠিক মতো আপলোড করা হয়েছে আর কি। ঠিক আছে, যদি এখন ঠিক মতো আপলোড করা হয়েছে, যদি আপনার এরকম আসে, এখন আপনার এই কাজ একটা কাজ কমপ্লিট। এখন আপনি নতুন নতুন কন্টেন্ট লকার বানাবেন, ঠিক আগে যেভাবে কন্টেন্ট লকার বানিয়েছেন ওইভাবে কন্টেন্ট লকার বানাবেন। তো সেক্ষেত্রে আমরা চলে গেলাম আমাদের অ্যাডব্লু মিডিয়াতে, সেখানে যাওয়ার পর কন্টেন্ট লকারে গেলাম। দেন আর এই কাজটা কিন্তু একবার করলেই হবে, প্রত্যেক সবসময় করতে হবে না, প্রত্যেকটা কন্টেন্ট লকারের জন্য করতে হবে না, আপনি একবার করবেন, কন্টেন্ট লকারের ক্ষেত্রে একই জিনিস ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমি যদি দেখাই কন্টেন্ট লকারে যাই, এখান থেকে জাস্ট এই যে বিল্ড অ্যান্ড মডিফাই লকার, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে বেস টেমপ্লেট, এখান থেকে আমরা ধর আমাদের ইচ্ছা মতো একটা টেমপ্লেট নিলাম বা ভিজুয়াল স্টুডিও বাই টেমপ্লেট আর কি বানালাম, যেভাবে আমরা এর আগে বানিয়েছি আর কি, যেভাবে বানাইছি এর আগে। তো সেক্ষেত্রে আমরা বানালাম যে কিউ, এখানে ইচ্ছা মতো একটা নাম দিলেন, কন্টেন্ট লকার
যেখানে ব্যবহার করো,